যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। نحمده ونصلي على رسوله الكريم، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان، صدق الله العظيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. الله رب العزة والجلال شاهد الباري لاكو كوتي شكور ابن سجود যে রব্বে করিম আজকে আমাদেরকে পবিত্র রমাদানুল মোবারকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের হোটেল স্যারি প্যাসিফিকের বলরুমে এনটিভি ইফতার প্রোগ্রাম 2023-এ ইফতারের পূর্বক্ষণে কিছু দিনই কথা শুনবার জন্য একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। আমরা সবাই তার আলিশান দরবারে শুক্রিয়া জ্ঞাপন করছি। আমরা পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে শুকরিয়া জ্ঞাপনের পাশাপাশি আমি এনটিভি কর্তৃপক্ষকে শুকরিয়া জানাতে চাই। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে গত 4টি বছর ধারাবাহিকভাবে এনটিভি অথরিটি মালয়েশিয়াতে তাদের ভিউয়ার্স ফোরামদেরকে নিয়ে এই ইফতার প্রোগ্রামের আয়োজন করছে, এবং এই সুবাদে আমরা 4 বছর ইফতার পূর্ব মুহূর্তে রমাদানে একত্রিত হতে পেরেছি, কিছু দিনই কথা শুনতে পেরেছি। তাই অন্তরের অন্তঃস্থল থেকে এনটিভি অথরিটিকে আমরা শুকরিয়া জানাই। আজকের প্রোগ্রামে সাংবাদিক ভাই হিসেবে যারা এসেছেন তাদের শুকরিয়া জানাই, মিডিয়া কর্মীদের শুকরিয়া জানাই, নাসির পারফর্মারদের শুকরিয়া জানাই, এবং প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনাদের সবাইকে রমাদান মোবারকের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। রমাদান মোবারক, রমাদান করিম, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সলিহাল আমাল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, এবং সবসময় দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, তার স্পেশাল নিরাপত্তার চাদরে আবৃত রাখুন। আল্লাহ তাআলা আমাদের সিয়াম, আমাদের কিয়াম, আমাদের সাদাকা, আমাদের তেলাওয়াত, এই পবিত্র মাসে আমাদের সমস্ত নেক আমলগুলো কবুল করে নেক আমরা সবাই পড়ি, আমিন। আজকে আমি আপনাদের খেদমতে একটি হাদিস থেকে কিছু আলোচনা রাখবার চেষ্টা করব, অর্থাৎ দারসুল হাদিস। আজকের আলোচনাটা হচ্ছে দারসুল হাদিস। আপনারা অনেক হাদিস গ্রন্থের নাম শুনেছেন, সুনান ইবনে মাজা এরকম একটি হাদিসের গ্রন্থ, এবং এই হাদিসটি এসেছে কিতাবুল আতঈমাতে, অর্থাৎ খাবার দাবারের অধ্যায়, আর বাবু ইতআম ইতআম, এই হাদিসটা এসেছে অন্যকে খাবার খাওয়ানোর নামে একটা চ্যাপ্টার আছে সুনান ইবনে মাজা, ওখানে এই হাদিসটা এসেছে। হাদিসটি সহিহ, হাদিসটি বর্ণনা করেছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। عن عبد الله بن سلام رضي الله عنه عبد الله بن سلام رضي الله تعالى عنه থেকে বর্ণিত, قال তিনি বলেন, لما قدم النبي صلى الله عليه وسلم المدينه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, ان جفل الناس قبله, লোকজন সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখার জন্য দৌড়ে তার চারপাশে ভিড় করল, وقيل قد قدم رسول الله قد قدم رسول الله قد قدم رسول الله, সবাই খুব রাশ করতেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার জন্য, চারপাশে ভিড় করতেছিল এবং বলতেছিল, এই রাসূল আসছে, রাসূল আসছে, রাসূল আসছে, এরকম বলতেছিল সালাসা, তিনবার বলল এটা। তো আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন্নাস, মানুষের সাথে আমিও রাসূলকে দেখতে আসলাম, দেখি তো রাসূল রাসূল আসছে কেমন উনি দেখি তো। ফালাম্মা তাবায়ানতু ওয়াজহা, আমি দূর থেকে খুব স্পষ্ট তার চেহারাটা দেখতে পাচ্ছিলাম না, কিন্তু কাছে এসে যখন স্পষ্ট তার চেহারাটা দেখতে পেলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহিন কাযাব, আমি এটা বুঝতে পারলাম যে এই চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। চেহারাটা দেখে আমি বুঝলাম এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। ফাকানা আউওয়ালা শাইইন সামি'তুহু তাকাল্লামা বিহ, সর্বপ্রথম তাকে যে কথাটা আমি বলতে শুনলাম সেটা হচ্ছে তিনি বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফশুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো, মানে বেশি বেশি সালাম দাও, ওয়া আতঈমুত তুআম, তোমরা অন্যকে খাবার খাওয়াও, ওয়া সিলুল আরহাম, তোমরা আত্মীয়তার সম্পর্ককে বন্ধনকে অটুট রাখো, মজবুত রাখো, ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, শেষ রাতে মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা জায়নামাজে নামাজে দাঁড়িয়ে যাও।
এই চারটি কাজ যদি করো তাদখুলুল জান্নাতা বিসালাম শান্তির সাথে তোমরা জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত শ্রোতা এই ছিল আজকের আমাদের হাদিস সুনান ইবনে মাজাহ হাদিসটি সহিহ এবং এই হাদিসটির আলোকে ইফতারের আগ পর্যন্ত আমি কিছু আলোচনা আপনাদের সামনে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ বিসমিল্লাহ আমরা যখন দারসুল হাদিস দেই কোন হাদিসের ব্যাখ্যা বিশ্লেষণ যখন করি তখন হাদিসের কিছু ন্যারেটরস থাকে কারা এই হাদিসটা বর্ণনা করেছে তো হাদিসের যে রাবি বা বর্ণনাকারী তার সম্পর্কে জানা জরুরি তো শুরুতে আমি এই হাদিসের বর্ণনাকারী সম্পর্কে দুইটি কথা আমি আপনাদেরকে বলবো এই হাদিসের বর্ণনাকারী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার ব্যাপার হচ্ছে উনি যখন এই হাদিসটা বর্ণনা করতেছিলেন তখন উনি ইসলাম ধর্ম গ্রহণ করেননি তখন উনি ধর্মে ছিলেন ইহুদি ধর্মে কি ছিলেন আপনারা কি সবাই আমার কথা বুঝতে পারতেছেন আব্দুল্লাহ ইবনে সালাম তখন ধর্মে কি ছিল ইহুদি ছিল আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের আগে মদিনার নাম কিন্তু মদিনা ছিল না এই শহরের নাম ছিল ইয়াসরিব ইয়াসরিব মানে প্রতিশোধ নেয়া প্রতিশোধের শহর তো রাসূল এসে বললেন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আই হ্যাভ সেন্ট ইউ অ্যাজ এ মার্সি ফর দা এন্টায়ার ইউনিভার্স নবী হে আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি তো রাসূল বললেন আমি হচ্ছি রাহমাতাল লিল আলামিন রহমতের নবী আর আমি যেই শহরে বাস করব ওই শহরের নাম হবে প্রতিশোধের শহর ইম্পসিবল কোয়াইট ইম্পসিবল হতেই পারে না রাসূল ইসলামে শহরের নাম চেঞ্জ করে দিলেন চেঞ্জ করে নাম রাখলেন তওবা কিংবা তৈবা মানে পবিত্র শহর বা মদিনাতুন নবী সেখান থেকে এই শহরের নাম হয়ে গেল মদিনা তো রাসূল ইসলাম এই শহরে হিজরত করে আসার আগে আপনারা যারা ইতিহাস জানেন তারা জানবেন যে এই শহরটা এই এলাকাটা ছিল একটা মাল্টি রিলিজিয়াস সিটি মাল্টি কালচারাল সিটি ওখানে প্যাগানসরা থাকতো আর জিউসরা থাকতো অর্থাৎ মুশরিকরা থাকতো আর ইহুদিরা থাকতো মুশরিকদের মধ্যে আবার দুই ভাগ আউস খাজরাজ দুইটা ট্রাইব আর জিউসদের মধ্যে তিন ভাগ কুরাইজা বনু নাজির বনু কাইনুকা এই তিনটা গোত্র থাকতো তো এই যে আব্দুল্লাহ ইবনে সালাম উনি ছিলেন বনু কাইনুকা ট্রাইবের একজন লোক অনেক বড় ইহুদি পণ্ডিত ওনার অনেক খেজুর বাগান ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে আসবেন ওই সময় উনি ওনার খেজুর বাগানে কাজ করতেছিলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে নির্যাতিত হচ্ছেন মদিনার আউস খাজরাজের লোকেরা নবুতির এগারো বারো বছরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওথ দিয়ে আসলো শপথ করে আসলো প্রথমে বললো আনুগত্যের শপথ হে নবী আমরা ইমান আনলাম আনুগত্য করব পরের বছর পলিটিক্যাল বাইয়া আদিল রাজনৈতিক শপথ মানে হে নবী আপনাকে আমরা পলিটিক্যাল শেল্টার দিব আসেন আদাম বিদাম ওয়াল হাদমুল হাদাম মানে আমাদের জীবন আপনার জীবন আমাদের রক্ত আপনার রক্ত সমান সমান আমরা নিজেদেরকে বাঁচাতে যতটুকু কোশিশ করি আপনাকে বাঁচাতে আমরা সেটা করব রাসূল ইসলাম এবার ভরসা পেলেন আল্লাহর আদেশে তিনি তার প্রিয় সঙ্গী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে হিজরত শুরু করলেন এদিকে ইয়াসরিবে তৎকালীন নাম ইয়াসরিব পরে নাম হয়েছে মদিনাতে ছড়িয়ে পড়লো যে রাসূল ইসলাম আসছেন রাসূল ইসলাম আসছেন কবে আসছেন কবে আসবেন কেউ জানে না তো প্রতিদিন সকালবেলা লোকজন ফুল নিয়ে এটা নিয়ে সেটা নিয়ে তারা সানিয়াতুল ওয়াদা নামক একটা জায়গায় তারা দাঁড়িয়ে থাকতো যে কখন আসে দেখি কখন আসে দেখি দিন যায় হঠাৎ করে একজন রাসূল ইসলাম আসলেন যখনই তিনি ইয়াসরিবে আসলেন তখন চারদিকে একটা গুঞ্জরণ শুরু হলো যে বিশ্বনবীর শুভাগমন হয়েছে বিশ্বনবী এসেছেন বিশ্বনবী এসেছেন লোকজন চারদিকে একটা রাশ করতে শুরু করলো যে আমরা দেখতে যাবো নবী এসেছেন নবী এসেছেন ওই যে নবী এসেছেন ওই কথাটা উনি খেজুর বাগানে কাজ করা অবস্থায় শুনেছিলেন আব্দুল্লাহ ইবনে সালাম আর তখনই সবার সাথে উনিও এই ক্রাউডের সাথে মিলে দেখতে গিয়েছিলেন তারপরে কি হয়েছিল সেটা আপনারা হাদিসে শুনেছেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে টেস্ট করার জন্য একবার গিয়েছিলেন যে আসলে এটা নবী কিনা কারণ উনি তো ইহুদি ছিলেন এবং তাওরাত কিতাবের বড় পণ্ডিত ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসার পরে তিনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেখা করতে গেলেন এবং যেয়ে বললেন যে আমি আপনাকে তিনটা প্রশ্ন করব এই প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না যে নবী সেই কেবল এর উত্তর জানে তো আপনি যদি উত্তর দিতে পারেন বুঝবো আপনি সত্য নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তুমি নির্ভয়ে বলো তো সে যে প্রথম প্রশ্ন রাসূল সাল্লাল্লাহু আলাইহি করতে আরম্ভ করলো যে মা হুয়া আউয়ালু আশরাতি সাআ আপনি যদি সত্য নবী হয়ে থাকেন বলেন তো কিয়ামতের প্রথম আলামত কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তারপর এরপর সে জিজ্ঞেস করলো মা হুয়া আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাহ জান্নাতীরা যখন জান্নাতে যাবে ঢুকেই প্রথমে তাদেরকে কি দিয়ে আপ্যায়ন করা হবে কি খাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন তারপর
আব্দুল ইবনে সালাম তখন তার নাম আব্দুল ইবনে সালাম হয় না তখন নাম ছিল হুসাইন বা হাসিন হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পর রাসূলুল্লাহ নাম দিয়ে দিলেন আব্দুল্লাহ তারপর সে বলল যে সন্তান যখন হয় সন্তানের চেহারা কখনো হয় বাবার মতো কখনো হয় মায়ের মতো এর কারণটা কি এই তিনটা প্রশ্নের উত্তর নবী ছাড়া কেউ জানে না আপনি যদি নবী হন তাহলে বলেন আপনাদের কি মনে হয় রাসূলুল্লাহ বলতে পারবে নাকি হ্যাঁ পারবে রাসূলুল্লাহ বললেন একটু আগেই জিব্রাইল আলাইহিস সালাম এই তিনটা প্রশ্নের উত্তর আমাকে শুনিয়ে গিয়েছে ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা তিনি বানিয়ে মন গড়া কিছু বলেন না আল্লাহ তাআলার পক্ষ থেকে যে বার্তা আসে ওইটাই তিনি পৌঁছে দেন তো তিনি বললেন শোনো তুমি প্রথম যে প্রশ্ন করেছো যে কিয়ামতের সর্বপ্রথম আলামত কি কিয়ামতের আউয়ালু আশরাতি সাআতি ফানারুন তাহশুরুহুম মিনাল মাশরিকি ইলাল মাগরিব কিয়ামতের প্রথম আলামত হচ্ছে দাবানল একটা আগুনের দাবানল দাউ দাউ করে জ্বলতে জ্বলতে মানুষগুলোকে পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে নিয়ে জড়ো করবে দিস ইজ দ্য ফার্স্ট সাইন অফ কিয়ামত দুই নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে জান্নাতীরা জান্নাতে ঢুকলে কি দিয়ে আপ্যায়ন করা হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আউয়ালু তাআমিন ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত জান্নাতীরা যখন জান্নাতে ঢুকবে তাদেরকে মাছের বুনা কলিজা বা কলিজার পাশে একটা জায়গা আছে এই অংশটাকে ফ্রাই করে প্রথমে আপ্যায়ন করানো হবে তিন নম্বরে তুমি জিজ্ঞেস করেছো যে সন্তানের চেহারা কখনো বাবার মতো মায়ের মতো কারণ এর কারণ হচ্ছে ফিজিক্যাল ইন্টিমেসির সময় যদি হাজবেন্ডের সিমেন প্রবল হয় তাহলে বাচ্চার চেহারা বাবার মতো হয় আর যদি মায়ের যে ওভাম ডিম্বাণু এটা প্রবল হয় তাহলে চেহারা মায়ের মতো হয় এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে সালাম চিৎকার দিয়ে উঠল সে বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আমি মদিনার সবচেয়ে বড় ইহুদি পণ্ডিত আমি তাওরাতের আলেম আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং নিশ্চয়ই আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল তো এই হচ্ছে আব্দুল ইবনে সালামের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদার ইসলাম ধর্ম গ্রহণের ঘটনা তিনি রাসূলুল্লাহ ইসলামের ইন্তেকালের পরেও প্রায় 33 বছর বেঁচে ছিলেন তিনি 43 হিজরিতে ইন্তেকাল করেছেন ওনার নাম আগে ছিল হাসিন ইবনে সালাম ইসলাম ধর্ম গ্রহণের পরে রাসূলুল্লাহ ইসলাম বললেন তোমার নাম হচ্ছে আজকে থেকে আব্দুল্লাহ কি নাম আব্দুল্লাহ পরে উনি পরিচিত হয়ে গেলেন আব্দুল্লাহ ইবনে সালাম নামে অনেকে আমাকে প্রায় সন্তান হলে জিজ্ঞেস করে যে ছেলের নাম কি রাখবো মেয়ের নাম কি রাখবো এই যে আব্দুল্লাহ নামটা আপনাদের কেমন লাগে ভালো লাগে এই নামগুলো রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহাব্বুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ ওয়া আব্দুর রহমান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম দুইটা এক হচ্ছে আব্দুল্লাহ আর এক হচ্ছে আব্দুর রহমান অর্থ হচ্ছে আল্লাহর গোলাম আর রহমানের গোলাম আমরা সবাই কার গোলাম প্রিয় ভাই এবং বোনের আওয়াজ করে বলুন তো আমরা কার গোলাম আমরা আল্লাহর গোলাম তো এই হচ্ছে হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালামের ঘটনা উনি এই হাদিসটা বর্ণনা করেছেন উনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম যখন মদিনায় আসলেন মানুষজন ভিড় করতে আরম্ভ করলো ভিড় ঠেলে আমিও গেলাম যে আমি যখন দেখলাম ওনার চেহারাটা স্পষ্ট করে আমি বুঝলাম যে এ চেহারা কোনো মিথ্যাবাদীর চেহারা নয় কারণ রাসূলুল্লাহ সাল্লামের চেহারার মধ্যে একটা নূরানি আভা ছিল একটা নূরানি একটা গ্লো ছিল একটা বিউটি ছিল অনেক কাফের আছে শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখেই কালিমা পড়ে মুসলমান হয়েছে চেহারা সৌন্দর্য দেখি তো উনি খুব মনোযোগ দিয়ে শুনতে লাগলেন দেখি নবী আসছে কি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সর্বপ্রথম যে কথাটা বললেন ইয়া আইয়ুহান নাস ওহে মানুষেরা আফশুস সালাম তোমরা বেশি বেশি সালাম দাও আতুইমুত তুআম মানুষকে খাবার খাওয়াও সিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে অটুট রাখো ওসল্লু বিল্লাইলি ওয়ান্নাসু নিয়াম মানুষ যখন ঘুমিয়ে থাকে তখন তোমরা নামাজ পড়ো তাদখুলুল জান্নাতে বিসালাম তাহলে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করতে পারবে তাহলে রাসূলুল্লাহ ইসলাম এসেই কয়টা কথা বললেন সবাই বলতে হবে কয়টা কথা বললেন চারটা উনি সবে মাত্র মদিনায় আসলেন মদিনার একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থাকে উনি মেরামত করবেন সংস্কার করবেন এখন যে কথাটা বলবেন এই কথাগুলো গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ মালয়েশিয়ার অনারেবল প্রাইম মিনিস্টার আনোয়ার ইব্রাহিম যখন প্রধানমন্ত্রী হলেন উনি প্রথম যখন জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন এটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল যে কেউ কোনো বড় দায়িত্বে আসলে যখন কথা বলে প্রথম কথাগুলো খুব গুরুত্বপূর্ণ থাকে রাসূলুল্লাহ ইসলাম এই ভঙ্গুর সমাজকে এই রাষ্ট্রকে মেরামত করবেন এসেই জাতির উদ্দেশ্যে যেই কথাটা বলছেন এই কথাগুলোর কিন্তু অনেক ওজন আছে অনেক গুরুত্ব আছে প্রিয় ভাই এবং বোনেরা তিনি চার দফা কর্মসূচি দিয়েছিলেন মদিনায় এসেই মদিনার সাধারণ জনগণের সাথে মিশে
কর্মসূচি দিয়েছেন কয় দফা চার দফা প্রথমে বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও তার মানে হি ওয়াজ এ পিস লাভার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তিকামী ছিলেন তিনি অশান্তি পছন্দ করতেন না পিস এন্ড হারমোনি কিভাবে সোসাইটিতে এনশিওর করতে হয় এটা ছিল ওনার লক্ষ্য প্রথম কথা থেকে বোঝা যায় প্রথমে বলে না এই জিকির করো সবাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলছেন এটা না প্রথমে বলে না এই মেয়েরা সবাই পর্দা করো মাথায় কাপড় দাও বলছেন প্রথমেই বলেছেন শান্তির পয়গাম পৌঁছে দাও সুবহানাল্লাহ তিনি শান্তির নবী ছিলেন তিনি শান্তি প্রতিষ্ঠার জন্য পিস এন্ড হারমোনি করার জন্য আজীবন কাজ করেছেন এবং মদিনাতেও তিনি এই তিন ধর্মের লোকদেরকে নিয়ে পিস এগ্রিমেন্ট করেছেন যে কুরাইশরা আক্রমণ করেছে তাদের সাথে তিনি পিস এগ্রিমেন্ট করেছেন শান্তি চুক্তি প্রথম কথা হচ্ছে শান্তির বাণী পৌঁছে দাও কারণ মদিনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 5 বছর আগে একটা গৃহযুদ্ধ হয়েছিল প্রচন্ড বড় গৃহযুদ্ধ এটাকে বলে বুআসের যুদ্ধ বুআস আউস এবং খাজরাজ ট্রাইবের মধ্যে তো সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো এখন কি প্রতিষ্ঠা করতে হবে হ্যাঁ বলেন তো একটু সবে মাত্র গৃহযুদ্ধ শেষ হলো একটা ভঙ্গুর রাষ্ট্র এটা তো মেরামত করতে হবে কি বলেন তো প্রথম কাজটা কি টু এস্টাবলিশ পিস ইন দ্য সোসাইটি এবং সেই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার টাইমিং বুঝতে হবে ওনার মাইন্ডসেট বুঝতে হবে ওনার ফিলোসফি বুঝতে হবে হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ফিলোসোফার এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচেয়ে বড় দার্শনিক ছিলেন আমাদের নবী তিনি কোনো কথা এলোপাথারি আন্দাজে বলে দেয় না একটা বড় এইম রেখে গৃহযুদ্ধ শেষ হলো এই রাষ্ট্রকে আমাকে মেরামত করতে হবে প্রথমে আমাকে শান্তি প্রতিষ্ঠা করতে হবে এজন্য প্রথমেই বললেন আফসুস সালাম আফসুস সালাম শান্তির পয়গাম পৌঁছাও যুদ্ধ বিগ্রহ বিশৃঙ্খলা chaos in the society এগুলোকে থামিয়ে দাও এটা ছিল প্রথম মেসেজ তারপর কি বললেন ও আতিমু তুআম মানুষকে খাবার খাওয়াও ফুড শেয়ার করো এটা সিম্পলি শুধু খাবার খাওয়ানো বুঝলে হবে না খাদ্য সংকট দূর করো খাদ্যদ্রব্য মানুষের নাগালে নিয়ে আসো মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দাও কারণ আগে তো পেট ঠিক থাকতে হবে কি বলেন বাংলা একটা কথা বলে যে পেটে খেলে পিঠে সয় এবং আরবরা একটা কথা বলে যে এইখানে পৌঁছার আগে তোমাকে এইখানে পৌঁছতে হবে মানে কারো হৃদয়ে পৌঁছতে হলে আগে কোথায় পৌঁছতে হয় পেটে পৌঁছতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির কথা বলার পরপরই বললেন যে আগে খাদ্য সমস্যা দূর করো খাদ্য সংকট দূর করো এই যে আমাদের বাংলাদেশে এখন একটা খাদ্য সংকট যাচ্ছে না এটা কিন্তু অনেক বড় ধরনের সমস্যা খাদ্য ঠিক ফুড আইটেম ঠিক তো সব ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাদ্যের সংকট দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছে দাও দ্য ভালনারেবল পিপল অফ দ্য সোসাইটি তাদের প্রতি টেক কেয়ার করো লুক আফটার করো অনাহারের মুখে খাবার পৌঁছে দাও এটা ছিল দ্বিতীয় কর্মসূচি তিন নম্বরে বললেন ওয়াসিলুল আরহাম আত্মীয়তার বন্ধনকে মজবুত করো এই যে কিনশিপ কিনশিপ টাইজ এই বন্ডেসটাকে আরো মজবুত করো কারণ নিজেরা নিজেরা যুদ্ধ করলে কি শান্তি থাকবে থাকবে না আত্মীয়তার বন্ধনকে মজবুত করো সব শেষে বললেন নামাজের কথা আমরা কারোর সাথে দেখা হইলে প্রথমে কি বলি আগেই বলি নামাজ করেন দাড়িটারে লম্বা করেন মাথায় একটা টুপি দেন বোরকা পরেন এই কঠিন কঠিন কথা বলে আমরা মানুষকে দিন থেকে ভাগাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন পিস এস্টাবলিশ করো এরপরে বললেন ফুড প্রিভিলেজ নিশ্চিত করো খাবার আছে কিনা প্রত্যেকের পেটে আগে এটা বলো ঘরে ঘরে খাবার আছে কিনা বিত্তশালীরা খাবার পৌঁছে দাও এরপরে বললেন নিজেরা নিজেরা মারামারি করো না ডোন্ট কিল ইচ আদার নিজেদের বন্ডেজটাকে মজবুত রাখো সব শেষে স্পিরিচুয়াল ডেভেলপমেন্টের কথা বললেন যে এই তিনটা তো চার দফা কর্মসূচির তিনটা তো তোমাদের নিজেদের মধ্যে সোশ্যাল এঙ্গেজমেন্ট এবার হচ্ছে ডিভাইন এঙ্গেজমেন্ট ডিভাইন পাওয়ারের সাথে নিজেদের সম্পর্ক জুটে দাও যখন সবাই ঘুমায় তুমি ঘুমিয়ে যেও না তুমি জায়নামাজ বিছিয়ে সেখানে কান্নার ঝড় তুলো সেখানে রবের সাথে একটা স্ট্রং অ্যাটাচমেন্ট গড়ে তোলো রাসূল সাল্লাল্লাহু বলেন চারটা কাজ যে করবে তাদখুলুল জান্নাতে বিসালাম সহজেই সে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে সুবহানাল্লাহ বিহামদি তাহলে এই চার দফা কর্মসূচি নিয়ে আজকে আমরা কথা শুনবো আমি একটা সেনপসিস দিলাম আর কি এখনো মূল আলোচনা শুরু করি নাই একটা সেনপসিস একটা ইন্ট্রোডাক্টরি ডিসকাশন যাতে করে বুঝতে পারেন যে কি নিয়ে কথা হচ্ছে আজকে তো চারটা ক্লিয়ার হয়েছে না সবার কাছে এক নম্বর কি ছিল সালাম মানে শান্তি পিস দুই নম্বরে ফুড খাবার দাও তিন নম্বরে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো মারামারি করো না চার নম্বরে নামাজ মিড নাইটে সবাই ঘুমায় তুমি ঘুমায়ও না
তুমি জায়নামাজে দাঁড়িয়ে যাও কারণ আল্লাহর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে আল্লাহ ঘুমায় না আল্লাহ ঘুমায় নাকি লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাও ঘুম তো আল্লাহকে পাই না ঘুমের আগে যে তন্দ্রা আসে ওইটাও পায় না আমরা ঘুমানোর আগে একটু ঝিমুনি ঝিমুনি ভাব আসে না আল্লাহ বলে আমার ঘুম তো নাই ওই ঝিমানিও নাই সদা জাগ্রত সদা সজাগ উনি ঘুমাইলে উনি যদি আমাদের মতো রাতে ঘুমাইতো তো রাতে আমার কোনো কিছু প্রয়োজন পড়তে পারে না তো আমি যখন আমার রবের কাছে চাইবো উনি ঘুমাইলে হবে এজন্য উনি ঘুমায় না সুবহানাল্লাহ তো আল্লাহ যেহেতু ঘুমায় না সিবগাতাল্লাহ আল্লাহর রঙে আমাদেরকে যদি রঙিন হতে হয় আমরাও বেশি ঘুমানো যাবে না রমাদানে শেষ রাতে এই ডিভাইন পাওয়ারের সাথে আমাদের অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে এই চারটা কাজ করলে সহজে জান্নাতে ঢোকা যাবে জান্নাতে ঢোকার সহজ চারটা ফর্মুলা তাহলে দেখি আবারও আমার সাথে বলেন তো এক নম্বরে কি ছিল সালাম দুই নম্বরে ফুড তোয়াম খাবার খাওয়া তিন নম্বরে আত্মীয়তা সম্পর্ককে মজবুত করা চার নম্বরে শেষ রাতে নামাজ বুঝতে পারছেন সবাই তাহলে আসুন একটা একটা করে আমরা একটু ডিসকাস করি রাসূল সাল্লাম প্রথমেই বললেন যে আফসুস সালাম সালাম দাও এটা আমাদের কাছে অনেকের কাছে সিম্পল না সালাম দেওয়াটা জরুরি কি না এটা এত সহজ বিষয় না সালাম হচ্ছে শান্তির প্রতীক আল্লাহ তাআলার নিজেরই একটা নাম হচ্ছে আসসালাম আল্লাহর নিজের একটা নাম কি ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন একটা নাম আল্লাহর একটা নামই হচ্ছে আসসালাম তাহলে আসসালামু আলাইকুম বলে আমরা কেমন যেন বুঝাতে চাই যে আল্লাহ তোমার সাথে থাক সালাম আলাইকুম সালাম তোমার পক্ষে থাক সুবহানাল্লাহ পড়বেন না সালাম তোমার পক্ষে থাক মানে আল্লাহ তাআলা তোমার পক্ষে থাক আল্লাহ তোমার উপর খুশি থাক এটা আমরা বলি এবং আমরা যখন জান্নাতে যাব এই গ্রিটিংস দিয়ে আমাদেরকে ওয়েলকাম করা হবে ওয়া তাহিয়াতুহুম ফিহা সালাম আমরা জান্নাতে যখন রেড কার্পেট রিসেপশনে যাব ঢুকবো আমাদেরকে ফেরেশতারা কি বলবে সালামুন আলাইকুম সালামুন আলাইকুম সালামুন আলাইকুম পিস বি আপন ইউ শান্তি তোমাদের উপর বর্ষিত হোক শান্তি বর্ষিত হোক এবং এটা একটা বরকতময় পবিত্র গ্রিটিংস পৃথিবীতে এই যে গুড মর্নিং গুড ইভিনিং তারপর ওয়েলকাম হ্যালো এগুলো যত কিছু আমরা বলি সালামের চেয়ে সুন্দর কোনো গ্রিটিংস আর হতে পারে না এটা সব সময় খাটে সব জায়গায় ফিট হয় পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে ইভিনিং নাই পৃথিবীর এমন অনেক জায়গা আছে যেখানে মর্নিং নাই তো ওখানে গুড মর্নিং গুড ইভিনিং তো বলা যাচ্ছে না কি বলেন এভাবে আপনি খুঁজলে দেখবেন যে প্রত্যেকটা গ্রিটিংস এর কোনো না কোনো ত্রুটি আছে কিন্তু আপনার উপর শান্তি বর্ষিত হোক এটার কোনো সমস্যা আছে সব মুহূর্তে সকালে বিকেলে সব সময় আমরা এই গ্রিটিংসটা কিন্তু দিতে পারি এবং এই সালাম যদি আমরা দেই আমাদের পারস্পরিক হৃদ্যতা বাড়ে যেহেতু গৃহযুদ্ধ হয়েছিল ওই এলাকায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ভাবলেন যে প্রথমে আগে শান্তির কথা বলি একে অপরকে শান্তির বাণী শোনাও শান্তির পয়গাম শোনাও এবং সালাম এটা মানুষের মনের অহংকার দূর করে দেয় আগে যে সালাম দেয় তার অন্তরে কোনো অহংকার থাকে না আমাদের যাদের অন্তরে অহংকার যাদের ইগোর সমস্যা তারা আগে আগে সালাম দেওয়ার ট্রাই করবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সবসময় আগে সালাম দিতেন আম্মা জানা আয়েশা বলতেন যে আমি অনেক ট্রাই করতাম আগে দিব মাঝে মাঝে দরজার চিপায় লুকায় থাকতাম কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অনেক দূরে থাকতেই বলে ফেলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তো সাইয়্যিদুল মুরসালিন সব নবীদেরও যিনি নবী উনি যদি আগে সালাম দিতে পারে আমাদের সমস্যা কোথায় দিতে পারা যাবে না আগে সালাম দিতে পারবো না আমরা বাইহাকির একটা হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন আল বাদি উবি সালামি বারিউম মিনাল কিবির যে আগে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত হয়ে যায় আর মনে রাখতে হবে অহংকারী ব্যক্তি কিন্তু জান্নাতে প্রবেশ করবে না আল কিবরিয়া উরিদাই আল্লাহ বলেন অহংকার আমার চাদর যে আমার এই চাদর ধরে টান দেয় তার আমি জাহান্নামে নিক্ষেপ করব ওলা উবালি আই ডোন্ট কেয়ার অহংকার কার চাদর আল্লাহর চাদর সো অহংকার যেন আমাদের হৃদয়ে না থাকে তো অহংকার যদি দূর করতে চাই আমরা আগে আগে সালাম দেব পারা যাবে না ড্রাইভারকে আগে সালাম দিবেন বাসায় ঢোকার সময় দারোয়ানকে আগে সালাম দিবেন কাজের বুয়া বা খালা আসলে খালার আগে সালাম দিয়ে দিবেন পারা যাবে তাইলে অহংকার থাকবে না হৃদয়ে আমরা যেন আগে আগে সালাম দেই এবং সেই বুখারীর বর্ণনা লাম্মা খালাকাল্লাহু আদামা আলা সূরাতিহি ওয়া কানা তুলুহু 60 জিরাআন আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ তৈরি করলেন 60 গজ লম্বা করে তৈরি করছিলেন আমাদের সাইজ যে এখন যে সাইজ এই সাইজে কিন্তু আদম আলাইহিস সালাম ছিলেন না 60 গজ লম্বা ধীরে ধীরে আমাদের এই সাইজটা ছোট হয়েছে তো সৃষ্টির পরেই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে বললেন সাল্লিমা আলা উলাইকা নাফাক হে আদম যাও তুমি এই ফেরেশতাদের একদল বসে থাকা দলকে তুমি যে সালাম দাও
এবং তারা যে উত্তর দিবে এটাই হবে তোমার বংশধরের পৃথিবীতে অভিবাদন পদ্ধতি তো তিনি যে বললেন আসসালামু আলাইকুম ফেরেশতার উত্তর দিল ওয়া আলাইকাস সালাম ওয়া রাহমাতুল্লাহ তাহলে দেখেন আদম আলাইহিসসালামকে সৃষ্টির পরে আল্লাহ বলে নাই যে আদম আমি তোমার রব আমাকে সিজদা করো আদম আমি তোমার রব আমার জন্য ইবাদত করো জিকির করো এগুলো কিছুই বলে নাই প্রথমে কি বলছেন সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে কি বলছেন সালাম মিল দেখছেন রবের কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় হ্যাঁ আদম আগে সালাম দাও আল্লাহ কেন সালামের কথা বললেন কারণ কিছুক্ষণ আগেই আল্লাহর একটা অর্ডার অমান্য করে ইবলিস সে জাহান্নামী হয়েছে আর ওটার মূল কারণ ছিল অহংকার মূল কারণ ছিল কি এজন্য আল্লাহ তাআলা বললেন যে আদম তুমি এই ভুল করো না তুমি ইবলিসের ফুটস্টেপে হাইটো না সে অহংকার করছে তুমি অহংকার করো না আর যদি অহংকার কমাতে চাও আগে কি দিতে হবে আল্লাহ ফেরেশতাদেরকে বলে নাই ফেরেশতারা তোমরা আদমকে সালাম দাও আল্লাহ আদম আলাইহিস সালামকে বলেছে আদম তুমি ফেরেশতাদের সালাম দাও যাতে তোমার হৃদয়ে কি না থাকে কোনো অহংকার না থাকে সহি মুসলিমের একটা বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম আমি কি তোমাদের এমন একটা টিপসের কথা বলবো না যেটা তোমরা করলে তোমাদের মধ্যে ভালোবাসা বাড়বে সাহাবারা বললেন অবশ্যই বলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আফসুস সালাম বাইনাকুম তোমরা নিজেদের মধ্যে সালামের প্রচার প্রসার করো বেশি বেশি সালাম দাও যাকে চিনো তাকেও দাও যাকে চিনো না তাকেও আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাণী চিনলেও দিবা না চিনলেও দিবা আমাদের মধ্যে একটা ভুল কাজ করে যেটা আমরা অনেক সময় অচেনা লোকদের দেই চিনাদেরকে দেই না ভাবে আমার আব্বা আব্বার আর কি সালাম দেবে আমার ছেলে ছেলের আর কি দেবে আমার বন্ধুই তো সে তো আমার বউ আবার কিসের সালাম সালাম তো যারে চিনি না তারে ব্যাপারটা কি এমন কথা বলেন না যাকে চিনেন চিনেন না সবাইকে দিতে হবে এক লোক সালামের ফজিলতের ওয়াজ শুনে বাসায় যেয়ে তার বউকে সালাম দিছে বউ বলে ঘটনা কি তুমি কি আমার চিনো না বউ কি বলে বউকে সালাম দেওয়ার পর বউ কি বলে তুমি কি চিনো না আমারে সালাম দিলা তো বউ ভাবছে অচেনা মানুষকে সালাম দেয়া লাগে প্রিয় ভাই এবং বোনেরা না যাকে চিনবেন তাকেও সালাম দিবেন যাকে চিনবেন না তাকেও আপনি সালাম দিবেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমরে ফারুকের সন্তান তুফাইল ইবনে উবাই ইবনে কাআব উনি বর্ণনা করেন এটা মুয়াত্তা মালিকে এসেছে উনি বর্ণনা করেন যে আমি সব সময় বাজারে আব্দুল্লাহ ইবনে উমরকে দেখতাম বাজারে গেলেই দেখি আব্দুল্লাহ ইবনে উমর কিন্তু সে কিছু কিনেও না বেচেও না বাজারে সাধারণত আমরা কেন যাই হয় কিছু কিনবো নয় কিছু বিক্রি করবো তা আব্দুল্লাহ ইবনে উমর কিছু কিনেও না কিছু বেচেও না কিন্তু সবসময় দেখি বাজারে ঘুরঘুর করে আমি একদিন জিজ্ঞেস করলাম ইবনে উমর এই উমরের বেটা ঘটনা কি বাজারে কি করো সব সময় আসলে বাজারে উনি বললেন বাজারে শুধু আমি আসি মানুষকে সালাম দেওয়ার জন্য উনি বললেন ইন্নামা নাকদু মিন আজলি সালাম শুধু সালাম দিতে আসি কারণ বাজারে এত লোক পাওয়া যায় এত লোক তো অন্য জায়গায় পাওয়া যাবে না এর সাথে দেখা ওর সাথে দেখা দেখা হইলেই সালাম দেখা হইলেই সালাম দেখা হইলেই সালাম ফানুসাল্লিমু আলা মান লাকিনা যার সাথে সাক্ষাৎ তারই কি দেই সালাম দেই তো আপনারা বেশি বেশি সালাম দিবেন তো ভাইরা হ্যাঁ এটা কিন্তু অনেক পজিটিভ একটা ভাইব তৈরি করে সালাম দিলে স্ত্রীকে দিবেন সন্তানকে দিবেন বন্ধুকে দিবেন টেক্সট করলে আগে সালাম দিবেন সালাম মানে শান্তি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি প্রতিষ্ঠা করতে পৃথিবীতে এসেছেন মদিনাতে যে মদিনার ভঙ্গুর রাষ্ট্র মেরামতের জন্য ওনার প্রথম দফা ছিল শান্তির বাণী পৌঁছাও প্রথম দফা কি শান্তির বাণী পৌঁছাও তাহলে এই পয়েন্টটা সবার ক্লিয়ার তাই না আচ্ছা দুই নম্বরে চলে যাই দুই নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন অন্যকে খাবার খাওয়া আতাইমুত তুআম মানুষকে খাবার খাওয়াও এটা অনেক ভালো একটা গুণ অনেক বড় একটা বৈশিষ্ট্য অন্যকে খাবার খাওয়ানো সূরাতুল ইনসানে বিশ্বাসীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতিমুনা তুআমা আলা হুববিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসিরা আমার বিশ্বাসী বান্দারা তারা মিসকিনদেরকে খাবার খাওয়ায় ইয়াতীমদেরকে খাবার খাওয়ায় ও আসির এবং কারাবন্দীদেরকে খাবার খাওয়ায় এবং তারা বলে ইন্নামা নুতুইমুকুম লিওয়াজহিল্লাহ তোমাদেরকে যে খাওয়ালাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালাম লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা তোমাদের কাছে কোনো আমি কৃতজ্ঞতাও চাই না কোনো প্রতিদানও চাই না প্রতিদান নিব একজনের কাছ থেকে তিনি কে এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে অনেকে মনে করে যে যাকাত দিলাম খাওয়ায় আমি কি যেন একটা করে ফেলছি মানুষকে খাবার দিয়ে যাকাত দিয়ে আমি কি যেন একটা করে ফেলেছি না আপনি প্রতিদান আল্লাহর কাছে চাইবেন তাদের কাছে কোনো প্রতিদানও চাবেন না
কৃতজ্ঞতাও চাবেন না কৃতজ্ঞতা প্রতিদান এগুলো আমাদেরকে দিবে কে আল্লাহ তাআলা দিবে এবং তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন এই অভ্যাস যাদের আছে এই ক্যারেক্টারিস্টিক যাদের যারা অন্যকে খাবার খাওয়ায় কোনো প্রতিদান চায় না থ্যাঙ্কস চায় না আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন সূরাতুল বালাদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ কোন সময় খাবার খাওয়ালে বেশি সওয়াব আল্লাহ বলছেন আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসলাবা দুর্ভিক্ষের সময় যখন খাদ্যের সংকট খাবারের দাম বেশি তখন মানুষকে খাবার খাওয়ানো এটা বেশি সওয়াবের এই যে বাংলাদেশে এখন পত্রিকা খুললেই দেখা যায় যে এটার দাম এত গরুর গোশতের দাম এত খাসির গোশতের দাম এত চালের দাম এত মানে নাবিশ্বাস সাধারণ মানুষের খুব কঠিন অবস্থা এই মুহূর্তে যদি আপনি পণ্যের দাম কমিয়ে দেন এই মুহূর্তে যদি আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেন এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না এজন্য রাসূলুল্লাহ ইসলামের দ্বিতীয় দফা ছিল খাবার খাওয়া দ্বিতীয় দফা কি খাবার খাওয়া খাবার খাওয়ালে কিন্তু হৃদ্যতা বাড়ে শুধু খাবেন না খাবেন এবং খাওয়াবেন মানে দুটোই করবেন আর কি খাবো এবং খাওয়াবো এই মেন্টালিটি যেন আমরা গড়ে তুলি এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আইউল ইসলামি খাইর ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুতইমুত তুআম মানুষকে খাবার খাওয়াবা ওয়া তাকরাউস সালাম মানুষকে সালাম দিবা আলা মান আরাফতা ওয়া মান লাম তাআরিফ যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিবা সংক্ষেপে একটা টিপস দিলেন সবচেয়ে ভালো কাজ কয়টা দুইটা খাবার খাওয়ানো সালাম দেওয়া পাইছেন একসাথে কিন্তু চলে আসছে একটা হাদিসে সহিহ বুখারীর হাদিস হাদিস নাম্বার 28 এবং রাসূলুল্লাহ ইসলামের একটা বৈশিষ্ট্য ছিল তিনি মানুষকে খাওয়াতেন রাসূলুল্লাহ আর একটা অ্যাটিটিউড দেখেন উনি নিজে না করে কোনো কাজ অন্যকে বলতেন না ওই যে সালামের কথা বলছেন সালাম দাও তার মানে কি এমন যে উনি সালাম দেন না সালামের জন্য বসে থাকে বড় হুজুর হয়ে আগে আগে সালাম দিতেন রাসূলুল্লাহ ইসলাম খাবার খাওয়ানোর ক্ষেত্রে একই অনেক খাওয়াতেন মানুষকে অনেক খাওয়াতেন রাসূলুল্লাহ ইসলামের হাতের রান্না খায় নাই এরকম লোক মক্কায় খুঁজে পাওয়া দুষ্কর মানুষকে খাওয়াতেন তিনি এবং 40 বছর বয়সে তিনি যখন নবী হলেন ওহি রিসিভ করলেন ওহি রিসিভ করে রাসূলুল্লাহ কাঁপতে আরম্ভ করলেন শেকিং ট্রেমব্লিং জ্বর এসে গেল গায়ে কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজার কাছে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কম্বল দিয়ে চাপা দাও আমি বোধহয় বাঁচব না আম্মা জান খাদিজা আশ্বাস দিয়ে বললেন সান্ত্বনা দিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পাবেন না আপনি ভয় পাবেন না আল্লাহ আপনাকে অপদস্থ করবে না কারণ আপনার মধ্যে 5টা গুণ আছে যেই মানুষের মধ্যে এই 5টা গুণ থাকবে আল্লাহ কখনো তারে অপদস্থ করতে পারে না এর মধ্যে এক নম্বর হচ্ছে ইন্নাকা লা তাসিলুর রাহিম আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন দুই নম্বর হচ্ছে তাহমিলুল কাল্লা আপনি মানুষের বোঝা বইয়ে দেন যারা বোঝা বইতে পারে না আপনি তাদের বোঝা নিজের মাথায় নেন ওয়া তাকসিবুল মাদুম যার উপার্জনের ব্যবস্থা নেই তাকে আপনি উপার্জন করে দেন ওয়া তাকরিউদ দাইফ আপনি মেহমানদারি করেন চার নম্বর গুণ পাঁচ নম্বর হচ্ছে ওয়া তুইনু আলা নাওয়াইবিল হক সত্য যেখানে বিপন্ন আপনি সেখানে সত্যের বীর সেনানী হয়ে দাঁড়িয়ে যান এই পাঁচটা গুণ যার মধ্যে থাকে তার কোনো বিপদ নাই হে নবী আমি আপনার বলতে পারি আল্লাহ আপনাকে অপদস্থ করবেন না তাহলে পাঁচটার মধ্যে একটা হচ্ছে তাকরি আদ দাইফ আপনি মেহমানদারি করেন রাসূলুল্লাহ ইসলাম অনেক বেশি মেহমানদারি করতেন সব নবীদের এটা বৈশিষ্ট্য ছিল তারা আপ্যায়ন করতেন এই হসপিটালিটি এন্টারটেইন করতে পছন্দ করতেন মানুষকে তাহলে দুই নম্বর রাসূলুল্লাহ ইসলামের দফা কি ছিল খাবার খাওয়াও খাদ্য সংকট দূর করে দাও অসহায় প্রতিবেশী অসহায় মানুষদের মুখে খাবার খাওয়াও প্রিয় ভাইরা সহিহ মুসলিমের একটা হাদিসে এসেছে যে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে বনি আদমকে ডেকে কি বলবেন দেখেন খুব মজার হাদিস তিনি বনি আদমকে বলবেন ইয়াবনা আদম ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি এই বনি আদম আমি তো তোমার কাছে খাবার চাইছিলাম তুমি তো আমার খাবার খাওয়াইলা না কে বলবে এই কথা কে বলবে স্বয়ং আল্লাহ তাআলা বলবেন আপনাদের মনোযোগ আছে তো আছে কিয়ামতের ময়দানে স্বয়ং আল্লাহ তাআলা বলবে এই বনি আদম আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তো আমার খাবার দিলা না এই কথা শুনলে হুঁশ থাকবে মানুষের মানুষ বলবে তখন ইয়া রাব্বি কাইফা উতইমু হে আল্লাহ আমি আপনার কিভাবে খাওয়াবো ওয়া আনতা রাব্বুল আলামিন আপনি তো রব্বুল আলামিন আপনার আবার খাবার খাওয়াবো কিভাবে আল্লাহ তাআলা বলবেন আমা আলিমতা আন্নাহু ইস্তাতআমাকা আব্দি ফুলান ফালাম তুতইমহু ওই যে অমুক ক্ষুধার্ত লোকটা তোমার কাছে খাবার চাইছিল তার তো খাবার দাও নাই আমার ক্ষুধার্ত বান্দা তোমার দুয়ারে গিয়ে খাবার চেয়েছিল তাকে তো খাবার দেওয়া নাই সেদিন তাকে খাবার দিলে আমি আল্লাহকে খাবার দেওয়া হতো সুবহানাল্লাহ আল্লাহ বলবে তুমি তো আমারে খাওয়াইলা না বান্দা বলবে আল্লাহ আপনি তো আবার কখন খাবার চাইলেন আমার কাছে
আপনি খাবার চাইলে তো আমি গোটা দুনিয়ার সব খাবার আপনার কাছে হাজির করতাম আল্লাহ বলবে ওই যে খোদার তো চাইছিল ওইটাই আমি খোদার তো যে তোমার কাছে খাবার চাইছিল তাকে দিলে আমি আল্লাহরে দেওয়া হতো সম্মানিত শ্রোতা আমরা যেন খোদারদের মুখে খাবার তুলে দেই আমরা যেন খাদ্য সংকটের কারণ না হই খাদ্য সংকট দূর করার যেন আমরা অগ্রসেনানী ভূমিকা পালন করি আমরা যেন খাবার পৌঁছে দেই মানুষের হাতে হাতে ঘরে ঘরে এবং বিশেষ করে এই রমাদানে ফুড শেয়ারিং এটা অনেক সওয়াবের কাজ অন্যকে খাবার খাওয়ানো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই রমাদানে কেউ যদি অন্যকে ইফতার করায় সে ব্যক্তি রোজা রেখে যেই সওয়াব ইফতার করানোর কারণে তার আমল নামায় একই সওয়াব তো সাহাবারা বললেন কুল্লা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা ইয়াজিদু মা নুফাত্তিরু বিহি সাইম আমাদের তো এত সামর্থ্য নাই আমরা তো গরিব মানুষ আমরা এত ইফতারি খাবার কিভাবে খাওয়াবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি তাদেরকে বললেন যে আলা মাযকাতি লাবান এক ঢোক দুধ দিয়েও যদি ইফতারি করাও আও তামরা অথবা একটা খেজুর দিয়েও যদি করাও আও শরবতি মিম্মা অথবা এক ঢোক পানি দিয়েও যদি করাও আল্লাহ তাআলা ওই সওয়াব তোমার আমল নামায় দিয়ে দিবে এক ঢোক পানি দিয়ে যদি আপনি কারো রোজাটা ভাঙ্গার সারাদিন রোজা রেখে যে সওয়াব আপনার আমল নামায়ও সেই সওয়াব রোজাদারের সওয়াব মোটেও কমবে না কিন্তু তার সওয়াব আপনার আমল নামায় যাবে ওমান আশবা সাইমান এটা তো এক ঢোক পানি খাওয়াইলে সব কিন্তু আপনি যদি পেট ভরে ইফতারি করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাকাহুল্লাহু মিন হাউদি আমার হাউজে কাউসারের পানি দিয়ে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার তৃষ্ণা মিটিয়ে দেবে এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা কর্মসূচি কি ছিল বলেন সবাই বলেন অন্যকে খাবার খাওয়ানো ফুড শেয়ার করা আমরা যেন অন্যকে খাওয়াই এর চেয়ে ভালো কাজ হতে পারে না তাহলে প্রথম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে শান্তির পয়গাম শোনালেন এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার খাওয়াতে বললেন তিন নম্বরে যেন কি বলছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়তার সম্পর্ককে মজবুত করো বজায় রাখো আত্মীয়তার সম্পর্ক নষ্ট করো না এটাতে কিন্তু আমাদের অনেক গাফলতি আছে আমরা অনেক সময় আত্মীয়তার খোঁজ রাখি না বোনের হক মেরে দেই ফুফুর হক মেরে দেই মেয়ের হক মেরে দেই ছেলের সব দিয়ে মেয়ের জন্য দোয়া করে দেয় যে মা তোর ভাইয়ের সব দিয়ে দিলাম তোর জন্য দোয়া করে দিলাম দেখছেন মেয়ের জন্য কি করে দোয়া ছেলের সব দিতে ছেলের দোয়া লাগবে না হ্যাঁ দোয়া তো আপনি সবার জন্য করবেন কারো অধিকার যেন আমরা নষ্ট না করি আল্লাহ সব মাফ করে অন্যের অধিকার নষ্ট হলে কারো রাইটস ভায়োলেট হলে সেটা আল্লাহ মাফ করবেন না খবরদার এটা যেন আমরা কখনো না করি واتقوا الله الذي تساءلون به والارحام سورة النساء الله تعالى বলছেন আল্লাহরও ভয় করো আর আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়াকে ভয় করো খবরদার ফুফু বোন বোনের সম্পদ এটা দূরের কথা অনেকে মা বাবার সাথে সম্পর্ক রাখে না এরকম কপাল পোড়াও আছে না নাই দেখবেন যে এদিকে দাগ দাগ ফলাই দিছে নামাজ পড়তে পড়তে মায়ের খোঁজ রাখে নাই আচ্ছা মায়ের সাথে কিছু একটা হয়েছে মায়ের খোঁজ না রেখে উনি দাগ ফলাই দিছে কপালে আর মক্কায় যে জান্নাত খোঁজে যে জান্নাত মায়ের পায়ের নিচে আল্লাহ ফেলে রাখছে গোটা দুনিয়াটাকে 100 বার বিক্রি করলো জান্নাতের একটা টেবিলের দাম হবে উত্তর দেন গোটা দুনিয়াটাকে 1000 বার বিক্রি করলে জান্নাতের একটা ইটের দাম হবে আর ওই জান্নাত মায়ের পায়ের নিচে পড়ে আছে ওই মায়ের দাম কত একটু ভাবেন এজন্য আব্বা আম্মা তাদের খোঁজ খবর নেয়া এবং আব্বা আমার থ্রুতে যত আত্মীয় খালা মামা চাচা ফুফু কারো হক যেন আমরা নষ্ট না করি সম্মানিত ভাই এবং বোনেরা কারো হক যদি নষ্ট করেন আপনার এই যে কালো দাগ ফেলছেন যে কোনো কাজ আসবে না হজ যতগুলা করছেন উমরা করছেন কোনো কাজে আসবে না যদি কারো হক নষ্ট করেন ভয়ঙ্কর এটা বড্ড ভয়ঙ্কর সো আমরা আত্মীয়ের সম্পর্ক যেন রক্ষা করি আমরা কারো হক যেন নষ্ট না করি এবং সেই বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমা যে আল্লাহই বিশ্বাস করে এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে এই বন্ধনকে কেউ যেন নষ্ট না করে আম্মা যেন আয়েশা বলেন আত্মীয়তা এটাকে আল্লাহ একটা রূপ দিয়েছেন এটা আরশের সাথে লেগে আছে এবং সেখান থেকে সে বলতে থাকে মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ আমার আত্মীয়তার বন্ধন যে মিলায় রাখে আল্লাহ তারে নিজের সাথে মিলায় রাখে ওমান কতআনি কতআহুল্লাহ যে আমারে ছিন্ন বিচ্ছিন্ন করে আল্লাহ তার কাছ থেকে ওই বান্দাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় এজন্য আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে চাইলে আত্মীয়তার সম্পর্ককে মজবুত করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় তার আত্মীয়দের খোঁজ খবর রাখতেন সব সময় আত্মীয়দের জন্য উপহার পাঠাতেন
এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব গভীর একটা ওয়ার্নিং দিয়েছেন তিনি বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতিআ আত্মীয়তার সম্পর্ক যে ছিন্ন করে সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করার এন্ট্রি পাবে না প্রবেশই করতে পারবে না নাজ নেয়ামত দূর কি বাত আল্লাহর জান্নাতে ঢুকতে পারবে না এজন্য খবরদার আত্মীয়তার সম্পর্ক যেন আমরা বজায় রাখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান আহাব্বা আই ইউবসাতা লাহু ফি রিজকি ওয়া ইউনসা লাহু ফি আসারি ফালইয়াসিল রাহিমা যে চায় তার রিজিকে প্রাচুর্যতা আসুক যে চায় তার হায়াতে বরকত আসুক সেজন্য তার আত্মীয়তার বন্ধনকে অটুট রাখে আমাদের আরো সম্পদ বাড়ুক আমরা চাই না আমাদের হায়াতে বরকত হোক আমরা চাই না রিজিকে যদি প্রাচুর্যতা চান হায়াতে যদি বরকত চান আত্মীয়তার সম্পর্ককে আপনি বজায় রাখবেন মামা ভাগিনা কথা বলে না চাচা ভাতিজা কথা বলে না কত বছর হয়ে গেল সালাম নাই কালাম নাই ফোন নাই খোঁজখবর নাই এরকম ফ্যামিলি আমাদের মধ্যে আছে না নাই আজকে রমাদানের প্রোগ্রামে নিয়ত করেন যে যা হয়েছে হয়েছে অনেকের অজুহাত আছে আমি আমি তো চাই আমার সাথে তো কথা কয় না আমার দেখলে তো আরেক দিক দিয়ে হাঁটে আমার দিকে তো তাকায় না সে তারটার জবাব দিবে আল্লাহর কাছে আপনি আপনার জবাব রেডি করেন আজকেই ফোন দিয়ে সালাম দিয়ে ফেলবেন পারা যাবে না অনেকদিন দুঃসম্পর্ক সম্পর্কে টানা পড়েন আজকে আমরা কি করব ফোন দিয়ে সালাম দিব খোঁজ খবর নিব পারা যাবে তো ইনশাআল্লাহ আর আওয়াজ করে সবাই পড়েন ইনশাআল্লাহ চার নম্বর যেন কি ছিল দফা শেষ রাতে নামাজ পড়েন তো আপনারা হ্যাঁ শেষ রাতে নামাজ পড়েন তো আল্লাহর সাথে সম্পর্ক গড়ার মোক্ষম সময় গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ার মোক্ষম সময় রমাদান এটা সময় রমাদান মোক্ষম সময় সাহারি খেতে তো ওঠাই লাগে দুই রাকাত চার রাকাত তাহাজ্জুদের সালাত যেন আমরা পড়ি تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا বিশ্বাসী বান্দারা লম্বা সময় বিছানায় পিঠ লাগিয়ে রাখে না মাঝরাতে বিছানা থেকে উঠে যায় এবং জায়নামাজে দাঁড়িয়ে তারা সালাত আদায় করে তাহাজ্জুদের সালাত আপনার মর্যাদা বাড়াবে আপনার সম্পর্ক আল্লাহর সাথে আরো প্রগাঢ় হবে ওই মুহূর্তে আল্লাহ তাআলা আরশ থেকে প্রথম আসমানে নেমে আসেন এসে ডাকতে থাকেন কার কি লাগবে আমার কাছে চাও আমি দেব কার ক্ষমা লাগবে ক্ষমা চাও ক্ষমা করে দেব কার রিজিক লাগবে আমার কাছে চাও আমি রিজিকের বন্দোবস্ত করে দেব কার কি সমস্যা কোথায় আটকে আছো আমারে বলো আই উইল প্রোভাইড ইউ দ্য ওয়ে আউট দ্য সলিউশন আমি তোমাকে সলিউশন দেব দেখেন উনি আরশের উপর থেকে নিচে আস নেমে আসলো প্রথম আসমানে আমাদেরকে কিছু দেওয়ার জন্য আমরা বিছানা থেকে উঠতেই পারি না কপাল পোড়া আজকে থেকে যেন আমরা শেষ রাতে কিছু না কিছু তাহাজ্জুদের সালাত পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু রমাদানে না সারা বছরের রুটিন ছিল তিনি মাঝরাতে উঠে যেতেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডেইলি রুটিন নিয়ে কিছুদিন আগে আলোচনা করেছিলাম মিয়েতে জেবিতে জোহর বারোতে একটা প্রোগ্রাম হয়েছিল সেখানে দ্য ডেইলি রুটিন অফ প্রফেসর ইসলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন ঘুম থেকে উঠতেন কখন দিনের কাজ শুরু করতেন সেখানে আমি বলেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠতেন হচ্ছে মিডনাইটে এশার পরে কথাবার্তা না বলে আগে ঘুমাতেন মাঝরাতে উঠে যেতেন তাহাজ্জুদের সালাত পড়ার জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দাঁড়িয়ে থাকতে 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 ওনার পা দুটো এরকম মোটা হয়ে যেত ফুলে মোটা হয়ে যেত তো লম্বা সময় তিনি তাহাজ্জুদের সালাত পড়তেন আম্মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন হে রাসূলুল্লাহ ক্বাদ গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার আপনার আগের পরের সব গুনাহই তো আল্লাহ মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছে আদতে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোনো গুনাহই নাই তারপর আবার আল্লাহর ঘোষণা যে আপনার আগে পরে সব মাফ তারপরও আপনি লম্বা সময় কেন এই তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে এত কষ্ট কেন করেন গুনাহই তো নাই আপনি জান্নাতের দরজায় নক না করলে জান্নাতের দরজা খোলা হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতের দরজায় একটা পতাকা নিয়ে আমাদেরকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ছুটবেন জান্নাতের দিকে পতাকার মধ্যে লেখা থাকবে লিওয়াউল হামদ মানে প্রশংসার পতাকা এই পৃথিবীতে সবচাইতে আল্লাহ তাআলার প্রশংসা বেশি করেছে কে বলেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রশংসার পতাকা তো ওনার হাতেই শোভা পায় কি বলেন এই লিওয়াউল হামদ নিয়ে তিনি প্রথমে যে জান্নাতে নক করবেন ফেরেশতা বলবে কে নক করতেছে নাম কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলবেন মুহাম্মদ আমার নাম মুহাম্মদ ফেরেশতারা বলেছেন তখন উত্তর দিবেন যে জান্নাত সৃষ্টির পরে আমাদেরকে বলা হয়েছে যে মুহাম্মদ নামের একজন নক করার আগে এই দরজা যেন কারো জন্য না খোলে মুহাম্মদ নামে কেউ নক করলেই তখনই খোলা হবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আম্মা জান বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি জান্নাতের দরজা টোকা না মারলে দরজা খুলবে না
তো আপনার এত কষ্ট করার কি দরকার মাঝরাতে দাঁড়িয়ে যান দাঁড়িয়ে থাকতে থাকতে পা দুটো ফুলে এরকম মোটা হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফালা উহিব্বু আনাকুনা আবদান শাকুরা হে আয়েশা আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না আল্লাহ আমাকে ক্ষমা করেছেন ঠিকই আল্লাহ আমাকে জান্নাতের সরদার বানিয়েছেন ঠিকই কিন্তু আমি কি শুকরগুজার হব না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝরাতে তাহাজ্জুদের সালাতের জন্য দাঁড়িয়ে যেতেন এবং আল্লাহ তাআলার সাথে গভীর রাতে স্রষ্টার সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য তাহাজ্জুদের সালাতের কোনো বিকল্প নেই আপনি আপনার মর্যাদা বাড়াতে চান আপনি জীবনে সফল হতে চান আপনার সব কাজে আপনি সাফল্য ধরে রাখতে চান এই সমাধান আপনাকে করে নিতে হবে সেই তাহাজ্জুদের জায়নামাজ পড়া যাবে তো ইনশাআল্লাহ আজকে থেকে দুই রাকাত চার রাকাত একটু পড়া যাবে না সারি খেতে তো ওঠাই লাগে কি বলেন একটু করে আমরা তাহাজ্জুদের জায়নামাজ যেন দাঁড়িয়ে যায় এবং আল্লাহ তাআলার সাথে যেন সম্পর্কটা একটু গভীর করি তাহলে চার নম্বর পয়েন্টটা বুঝতে পারছেন সবাই তাহলে চার দফা যে কর্মসূচি যদি আমরা ভাগ করি আমরা খেয়াল করি দেখব যে প্রথম তিনটায় আল্লাহ সোশ্যাল এঙ্গেজমেন্টের কথা বলছেন আর শেষেরটায় ডিভাইন এঙ্গেজমেন্টের কথা বলছেন কর্মসূচি মোট কয় দফা চার দফা প্রথম তিনটা দুনিয়ার সোশ্যাল সালাম দাও নিজেরা নিজেদেরকে খাবার খাও নিজেরা নিজেদেরকে সম্পর্ক ভালো করো নিজেরা নিজেদেরকে আর শেষেরটা আল্লাহর সাথে রাসূল ইসলামের কথার ওজন কিছুটা টের পাচ্ছেন তো না কোন কথা আন্দাজে হুট করে বলে দেয় না ভেবে চিন্তে লং রানে বলেন শান্তির পয়গাম পৌঁছাও খাদ্যের সমস্যা দূর করো ঘরে ঘরে খাবার পৌঁছাও নিজেরা মারামারি না করে সম্পর্ককে মজবুত করো এবং শেষ রাতে তাহাজ্জুদের জায়নামাজে রব্বে কারিমের কাছে ধর্ণা দাও আসল সমাধান ওইখানে আসবে এখানে সম্পর্ক বাড়ালাম এখানে সমাজ ঠিক করার চেষ্টা করলাম কিন্তু ওইদিকে যদি সম্পর্কের ঘাটতি থাকে হবে কিছু বলেন আমরা আসল জায়গায় যেন আমাদের কানেক্টিভিটি বাড়াই আমরা আমাদের রবের সাথে যেন আমাদের সম্পর্ককে আরো মজবুত করতে পারি আরো জোরদার করতে পারি শেষ রাতে তাহাজ্জুদ যেন আমাদের মর্যাদাকে আরো বাড়ায় ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা সম্মানের স্থান প্রশংসার স্থান সাফল্যের স্থানে যদি যেতে হয় ওই তাহাজ্জুদের জায়নামাজে আমাদেরকে দাঁড়াতে হবে আল্লাহর সাথে সম্পর্কটা আমাদেরকে মজবুত করতে হবে এবং এটা লজ্জাকর বিষয় যে উনি প্রতি রাতে আসে দেওয়ার জন্য রিসিভ করার জন্য আমি নাই ধরেন যে আপনি বিশাল একটা পুরস্কার পাইছেন এটা আনোয়ার ইব্রাহিম দিবে আপনাকে সেরি প্যাসিফিকের বলরুমে আনোয়ার ইব্রাহিম এসে বসে আছে আপনি নেই হয়েছে এটা হয়েছে প্রধানমন্ত্রী এসে গিফট দেওয়ার জন্য অ্যাওয়ার্ড দেওয়ার জন্য আসছে অ্যাওয়ার্ড রিসিপিয়েন্ট নাই তো আল্লাহ তাআলা কিন্তু প্রতি রাতে প্রথম আসমানে তিনি নেমে আসে মনোনিবেশ করেন বিশেষ মনোনিবেশ করেন আমাদেরকে দেওয়ার জন্য তো সেই রহমত সেই মাগফিরাত সেই বারাকা সেই মার্সি এন্ড ব্লেসিং যেন আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অর্জন করতে পারি আল্লাহ তাআলার সাথে সেই সম্পর্কটা যেন আমরা জোরদার করতে পারি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তাহলে সম্মানিত শ্রোতি চারটা মূলনীতি রাসূল ইসলাম বলেছিলেন এই চারটা কাজ যে করবে রাসূল ইসলাম বলে দিলেন আউটপুট কি তাদখুলুল জান্নাতা বিসালাম ইউ উইল এন্টার দ্য প্যারাডাইস ইন পিস শান্তিতে আল্লাহর জান্নাতে ঢুকে যাবে তাহলে এই চারটা কর্মসূচি আমরা পালন করতে পারবো তো আজকের এনটিভি ভিউয়ার্স ফোরামের এই ইফতার প্রোগ্রামে যদি এই চারটা মেসেজ এই চারটা বার্তা একটু সাথে করে আমরা নিয়ে যাই একটু আমল করি একটু অন্যদের সাথে শেয়ার করি তাহলে এত আয়োজন এটা সার্থকতা পাবে কি বলেন পারা যাবে ইনশাআল্লাহ আমরা যেন বেশি বেশি অন্যকে সালাম দিতে পারি আমরা যেন সবসময় শান্তির পক্ষে থাকি আমরা যেন অশান্তি তৈরি না করি আমরা যেন ফুড শেয়ার করি অন্যের কষ্টে যেন আমরা কষ্ট পাই আমাদের মধ্যে যেন সিম্পেথি জাগ্রত হয় ওদর পূর্তি করে শুধু নিজেই যেন না খাই আমার ফুডটা যেন আমরা শেয়ার করি আমরা আমাদের প্রিয়জনদের যেন খোঁজ খবর নেই আমরা আত্মীয়তার সম্পর্ক যেন অটুট রাখি এবং শেষ রাতে আল্লাহর সাথে নিবিড় সম্পর্ক গড়বার জন্য আমরা যেন সেজদায় লুটিয়ে পড়ি আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তৌফিক দান করুক হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু